नमस्कार बंधुरा आपनारा देखछेन खबर प्रतिदिन यूट्यूब चैनल बंधुरा जदि आपनारा गरीब और खेटका मानुष्टर मध्य एकजन होये थाकेन एबं एखोनो पर्यन्त जदि आपनारा टिनेर घर बा काचा घरे बसबास करे थाकेन ताहले किन्तु आजकेर ई भिडियोटा आपनारा एकदम शेष पर्यन्त देखबेन। तार कारण बंधुरा एबारे किन्तु प्रत्येकटा गरीब और खेटका मानुष्टर ब्यांकेर अकाउंटे बाड़ी तैरि करार जन्य 3,48,000 टाका दिच्छे राज्य सरकारेर तरफ थेके। एछाड़ा बंधुरा आपनादेर मध्ये होयतो अनेकेई प्रधानमंत्री आवास योजनार आवतায় घर पेयेछिलेन किन्तु एबारे आपनादेर राज्य सरकार तरफ थेके घर तैरि करार टाकाटा देवा होबे। आर एई प्रकल्पेर कथा किन्तु भोटेर आगे विभिन्न मीटिंग मिछिले गिये जानिये दियेछिलेन मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়। तो এখানে দেখুন হেডলাইনে এই বিষয় পরিষ্কার করে বলা হয়েছে যে বাড়ি তৈরি করার জন্য 3,48,000 টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের উদ্যোগে গরিবদের জন্য বাংলা বাড়ির প্রকল্প। तो আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, এই সবকিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেব। তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান যে বাড়ি তৈরি করার জন্য এই 3,48,000 টাকা দিয়ে আপনাদের সাহায্য করা হোক, তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশন তো আলে ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন প্রথমে বলা হয়েছে যে বাংলা বাড়ি প্রকল্পের উদ্দেশ্য হলো দারিদ্র সীমার নিচে থাকা বসবাসকারী ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটি পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সুবিধা প্রদান করা, যাতে করে একজন দরিদ্র ব্যক্তি পাকা বাড়িতে বসবাস করার সুবিধা ও স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন। আর এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র সীমার নিচে বসবাসকারী প্রত্যেক পরিবারকে পাকা বাড়িতে বসবাস করার সুবিধা প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো এবার আমরা প্রথমে জানবো যে আপনাদের কিভাবে এই টাকাটা দেওয়া হবে। তো বলা হয়েছে যে প্রথম ধাপে দেওয়া হবে 1,00,000 টাকা লিন্টন পর্যন্ত ঢালাই করার জন্য, দ্বিতীয় ধাপে দেওয়া হবে 1,00,000 টাকা ছাদ ঢালাইয়ের জন্য, তৃতীয় ধাপে দেওয়া হবে 50,000 টাকা, চতুর্থ ধাপে 40,000 টাকা দেওয়া হবে প্লাস্টার ও স্যানিটেশন করার জন্য, অবশিষ্ট 58,000 টাকা পাওয়ার আগে ঘরে বিদ্যুৎ সংযোগ ও অন্যান্য কাজ সম্পূর্ণ করতে হবে। তো এবার আমরা জানবো যে কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো বলা হয়েছে যে যে পরিবারে কর্ত্রী মহিলা অথবা অন্যভাবে সক্ষম ব্যক্তি এবং যারা অর্থনৈতিকভাবে দুর্বল ও প্রতি মাসে 10,000 টাকার মধ্যে আয়, তারা এই নতুন প্রকল্পে সুবিধা পাবেন। আর তপশিলি জাতি উপজাতি সংখ্যালঘু সম্প্রদায় এবং জেনারেল মানুষরা মোট জনসংখ্যার আনুপাতিক ভাগারে এই প্রকল্পে সুবিধা পাবেন। তো এবার জানবো যে আপনারা কিভাবে এই প্রকল্পে আবেদন করার জন্য যোগাযোগ করবেন। তো বলা হয়েছে যে বাড়ি তৈরি করার জন্য 3,48,000 টাকা পেতে হলে স্থানীয় বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে যোগাযোগ করতে হবে, আর উক্ত অফিস থেকেই আপনারা আবেদনপত্র পেয়ে যাবেন।